যাদের এখনো পর্যন্ত জব কার্ড নেই, জব কার্ড আবেদন করতে চান, তো তার জন্য সুখবর, অনলাইনে চালু হয়ে গেল জব কার্ডের অনলাইন আবেদন পদ্ধতি। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন, সমস্ত বিষয়টা আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো তার আগে বলে রাখি, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সব জেলাতে এখনও পর্যন্ত অনলাইনে জব কার্ডের আবেদন চালু হয়নি, তো যেই ডিস্ট্রিক্টে অনলাইন আবেদন চালু হয়েছে সেটা আমরা দেখাবো। তো মুর্শিদাবাদ জেলায় অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, তো আমরা আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো বাকি জেলাতে যখনই অনলাইন আবেদন শুরু হয়ে যাবে জব কার্ডের জন্য, তো আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখাবো মুর্শিদাবাদ জেলায় যে জব কার্ডের যে অফিসিয়াল জব কার্ডে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তো আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করতে পারেন, মুর্শিদাবাদ .gov.in সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তো পেজটিকে ওপরের দিকে তুলবেন, তো তুললে এখানে দেখবেন যে দেখবেন একটি লিঙ্ক শো হচ্ছে, যেটা হচ্ছে মেজর স্কিম অ্যাপ্লাই ফর এনইআরজি ওয়ার্ক। তো যখনই অ্যাপ্লাই ফর এনইআরজি ওয়ার্কে ক্লিক করবেন, তো ক্লিক করার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাই আমাদের ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই যখনই আমরা ক্লিক করবো, আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন হবে, দেখুন বন্ধুরা দেওয়া আছে যে এনআরইজিএ কাজের চাহিদা মুর্শিদাবাদ। তো এখান থেকে আপনার যে ব্লক এবং পঞ্চায়েতের নামটি সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে আমরা ক্লিক করলাম, তো ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। তো এই এখানে দেখবেন একটি মেসেজ শো হবে, যেখানে দেওয়া আছে যে মাটি কাটার মতন অদক্ষ শ্রমের কাজ করতে ইচ্ছুক নির্দিষ্ট মাপের কাজ করলে নির্ধারিত মজুরি পাবেন এই প্রকল্পের কর্মপ্রার্থীরা। গ্রামের সবচেয়ে গরিব মানুষের কাজের সুযোগ তৈরি করা, জমির উর্বরতা, জলসেচ, ভূমিক্ষয় রোধ, জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি করে গরিব মানুষের জীবিকা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এটা আপনি পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর এখানে একটি চেকবক্সে আপনি ক্লিক করতে হবে। চেকবক্সে দেওয়া আছে যে আমি উপরে বিবৃতি বুঝতে পেরেছি এবং নরেগা কর্মসংস্থান পেতে চাই। তো এক্ষেত্রে আপনাকে এই বক্সে টিক করতে হবে। তো টিক করার পর আবারও ঠিক নেক্সটে ক্লিক করতে হবে। তো তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে আপনার কাছে জব কার্ড রয়েছে, তো এখানে চুজে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রথমত হ্যাঁ না দুটো দিয়ে আমি দেখাবো। তো প্রথমে যে জব কার্ড আছে হ্যাঁ করবেন, হ্যাঁ করার পর আমাদের আবার নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর এখানে আপনার নাম লিখবেন, নাম লেখার পর এখানে আপনার জব কার্ডের নাম্বার লিখবেন। তো তারপর আপনি কত দিনের জন্য আপনি কাজের দাবি করছেন সেটা এখানে উল্লেখ করবেন। দেওয়ার পর আপনার সংসদ নম্বর ঠিকানা এখানে লিখবেন। তো তারপর এখানে আপনার ফোন নাম্বার দেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, যদি আপনার কাছে জব কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, তখন নায়ে ক্লিক করবেন, নায়ে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম লিখবেন, আপনি কত দিনের জন্য কাজের দাবি করছেন এখানে লিখবেন, লেখার পর এখানে আপনার যে সংসদের নাম্বার লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, লেখার পর নেক্সটে ক্লিক করবেন। তো এইভাবে আপনি আপনার কাজের দাবি করতে পারেন, যেহেতু মুর্শিদাবাদে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো যখনই বাকি জেলার অনলাইন আবেদন শুরু হবে আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম প্রতিনিয়ত লেটেস্ট ডেইলি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।